হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছো অথবা মাধ্যমিক দিয়েছো, তোমাদের অনেকেরই সমস্যা রয়েছে। তোমাদের মনে হচ্ছে যে এই যে নম্বরটা পেয়েছি, এই নম্বরে আমরা সন্তুষ্ট নয়, তো আমরা কীভাবে স্ক্রুটিনি করব অথবা রিভিউ করব, কারা স্ক্রুটিনি করবে, কারা রিভিউ করবে, এবং অনেকের রেজাল্টে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট ইয়োরস ইনস্টিটিউট দেখাচ্ছে, সেক্ষেত্রে কি এই বলতে চাই যে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবে। এবং স্ক্রুটিনি ও রিভিউ করতে মাধ্যমিকের জন্য প্রত্যেকটা সাবজেক্টে কত লাগবে, উচ্চ মাধ্যমিকের জন্য কত লাগবে, এ কবে থেকে তোমরা স্ক্রুটিনি বা রিভিউ করতে পারবে, কীভাবে রিভিউ বা স্ক্রুটিনি করবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা যদি এবছর 2020 উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের রিভিউ, স্ক্রুটিনি এবং কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউট সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের মাধ্যমিকের যে রেজাল্ট সেটা 15 জুলাই আউট হয়ে গেছে, এবং তোমাদের উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট সেটা 17 তারিখ অর্থাৎ কালকে আউট হয়ে গেছে। তো তোমাদের এক্ষেত্রে অনেকেই তোমাদের নম্বরে খুশি না, মনে হচ্ছে যে আমরা যে লিখিত পরীক্ষাগুলো দিয়েছি সেই লিখিত পরীক্ষায় যদি নম্বর আরেকটু বেশি হওয়ার আশঙ্কা ছিল, যে অনুযায়ী আমি পরীক্ষা দিয়েছি সেই অনুযায়ী আমরা নম্বর পাইনি, সেক্ষেত্রে তোমরা কিন্তু রিভিউ এবং স্ক্রুটিনি করতে পারো। তো আমি এক্ষেত্রে বলবো তোমরা স্ক্রুটিনি কারা করবে এবং রিভিউ কারা করবে। তার আগে বলে রাখি, কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউট নিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, আমি কয়েকজনকে রিপ্লাইও দিয়ে দিয়েছি, অনেকে জিজ্ঞাসা করেছে কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউট, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা বলেছে এই ধরনের মানে আমাদের রেজাল্টে শো করছে, এর মানে তোমাদের দুঃখের সাথে জানাচ্ছি কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউট কথার মানে হচ্ছে তোমাদের বলা হচ্ছে রেজাল্টটা স্কুল থেকে কালেক্ট করতে তোমরা পাস করোনি, তোমাদের পাস করিয়ে দেওয়া হয়নি, কোনো কারণবশত তোমরা ফেল করেছো। এটাই কিন্তু অরিজিনারি কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউট যদি লেখা তোমাদের রেজাল্টে উঠে, তোমাদের কোনো রেজাল্টের নম্বর কিন্তু শো করবে না, শুধু এইটুকুই দেখাবে কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউট, সেক্ষেত্রে তোমরা পাস করোনি, সেটাই এখানে বলা হচ্ছে, বাস্তব কিন্তু এটাই। তো তোমাদের এখানে অপশান রয়েছে, তোমাদের এখানে ভেঙে পড়লে চলবে না। তোমাদের যদি মনে হয় যে না, আমরা যে অনুযায়ী পরীক্ষা দিয়েছি আমাদের পাস করার কথা, সেক্ষেত্রে তোমাদের হাতে অপশান রয়েছে, আমি আলোচনা করছি, কিন্তু যদি তোমাদের রেজাল্টে কোথাও লেখা থাকে, কোনো নম্বর না দেওয়া থাকে, শুধুমাত্র লেখা থাকে যে কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউট, সেক্ষেত্রে তোমরা যারা যারা আমাকে বলেছো সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের এই কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউট কথার মানেই হচ্ছে তোমরা ফেল করেছো, তোমরা রেজাল্টটা স্কুল থেকে কালেক্ট করে নাও। তো এখানে স্ক্রুটিনি এবং রিভিউ কারা করবে, ঠিক আছে, স্ক্রুটিনি কারা করবে, রিভিউ কারা করবে। স্ক্রুটিনি হচ্ছে যারা বললাম যে লেখা রয়েছে, যাদের উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হতে পারে কিংবা মাধ্যমিকের স্টুডেন্ট হতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য আমি কথা বলছি, কিন্তু স্ক্রুটিনি এবং রিভিউ করার ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা সেটা আলাদা হতে পারে, কিন্তু কনসেপ্টটা কিন্তু প্রত্যেকের সমান। তো মাধ্যমিকের স্টুডেন্টরাও যদি মাধ্যমিকের স্টুডেন্ট কোনো স্টুডেন্টের যদি এই লেখাটা থাকে কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউট, তাহলে কিন্তু মাধ্যমিকের স্টুডেন্টরাও কিন্তু ফেল করেছো, তোমাদের রেজাল্টটাও তোমাদের স্কুল থেকে কালেক্ট করার কথা বলছে। কবে তোমরা স্কুল থেকে রেজাল্ট কালেক্ট করবে সমস্ত ইনফরমেশান আমি দিয়ে ফেলেছি, ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে তোমাদের আমি যেটা বলতে চাইছি যে রিভিউ কারা করবে, অ্যাকচুয়ালি স্ক্রুটিনি কারা করবে, যাদের এই এরকম দেখাচ্ছে কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউট, মানে তোমরা যারা ফেল করে ফেলেছো ও ফেল করে গেছো, তাদের যদি মনে হয় যে আমাদের দেখা যায় তোমরা রেজাল্ট হাতে পাও যে 1-2 নম্বর কম রয়েছে, অথবা তোমার এটুকু ডাউট থাকে, এটুকু তোমাদের কনফিডেন্স থাকে যে না, আমি যে পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষা যেরকমভাবে পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষা অনুযায়ী আমার ফেল করা মোটেই কথা না, সেক্ষেত্রে তোমরা কিন্তু স্ক্রুটিনি করতে পারো, অর্থাৎ যারা ফেল করেছো তারাই কিন্তু স্ক্রুটিনি করবে। তার মানে কি বললাম, স্ক্রুটিনি কারা করবে, যাদের রেজাল্টে মার্কস শো করছে না, যাদের রেজাল্টে লেখা রয়েছে যে কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউট, সেটা মাধ্যমিকের স্টুডেন্ট হোক কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হোক, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে সেম যদি লেখা থাকে, তাহলে তোমরা রেজাল্ট কালেক্ট করার পর তোমরা স্ক্রুটিনি করতে পারো, তোমরা বলতে পারো যে না, আমরা ফেল করার যোগ্য না, আমাদের খাতা কোথাও না কোথাও ভুল হয়েছে। আর একটা কথা আমি শেষে বলে রাখবো, তোমরা যেখানে তোমাদের ক্ষেত্রে অনেকটাই উল্লেখযোগ্য কথা হবে, তো তোমরা ওয়েট করো, শেষে কথাগুলো বলবো। আর রিভিউ কারা করবে, রিভিউ হচ্ছে যারা পাস করে গেছো ও কিন্তু তোমাদের মনে হচ্ছে যে নম্বরটা তোমরা পেয়েছো তার থেকে তোমরা লিখিত পরীক্ষায় আরও বেটার নম্বর পেতে পারতে, তো এক্ষেত্রে তোমাদের কিন্তু
কি হবে রিভিউ তোমরা করতে পারো। তো এখানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম, একই রকম মাধ্যমিকের ক্ষেত্রেও সেম। ধরো তোমরা তোমাদের 100-তে তোমরা পেয়েছো 80, তোমাদের মনে হচ্ছে যে না আমরা যে লিখিত পরীক্ষা দিয়েছি আমাদের পাওয়া সেই অনুযায়ী আমার 90 পাওয়ার কথা, সেক্ষেত্রে তোমরা কী হচ্ছে রিভিউ করতে পারো। তাহলে কী বললাম আরও একবার বলে দিই, যারা ফেল করেছো তারা পাস করার জন্য আবেদন করতে পারো, সেই আবেদনকে বলা হয় স্কুটিনি। আর যারা পাস করে গেছো কিন্তু তোমরা যে নম্বর পেয়েছো সেই নম্বরে সন্তুষ্ট নয়, তাহলে এ তোমরা আবেদন করতে পারো, সেই আবেদনকে বলা হচ্ছে রিভিউ। তো তোমাদের পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি। এবার আমি তোমাদের বলবো যে প্রত্যেকের কোন কোন স্টুডেন্টের কত কত অ্যামাউন্ট লাগে রিভিউ বা স্কুটিনি করার জন্য। প্রথমে বলবো হচ্ছে মাধ্যমিকের কথা। মাধ্যমিকে যদি তোমরা কোনো কারণে ফেল করো তাহলে এ তোমরা যদি স্কুটিনি করতে চাও যে না আমরা পাশ করেছি, আমরা যে হারে লিখিত পরীক্ষা দিয়েছি সে অনুযায়ী আমার পাশ করার কথা, তাহলে তোমরা কি মাধ্যমিকে স্কুটিনি করতে পারো। আর স্কুটিনি করতে গেলে মাধ্যমিকের স্টুডেন্টদের প্রত্যেকটা সাবজেক্টে স্কুটিনি করার জন্য কী হচ্ছে 40 টাকা করে দিতে হবে। মানে ধরো তোমরা 3টে সাবজেক্টে ফেল করেছো, ওই 3টে সাবজেক্টে তোমরা স্কুটিনি করতে চাও, তাহলে 3 × কী হবে 40 দিতে হবে, মানে 120 টাকা তোমাদের এখানে দিতে হবে। আর যদি তোমরা 7টা সাবজেক্ট রয়েছে, 7টা সাবজেক্টে স্কুটিনি করতে চাও, তাহলে 7 × 40 দিতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমরা যতগুলো সাবজেক্ট করবে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই তোমাদের 40 টাকা করে দিতে হবে স্কুটিনির জন্য। আর যারা মাধ্যমিকে পাস করে গেছো কিন্তু মনে করছো যে কোনো কারণে নম্বরটা কমে গেছে, আর একটু নম্বর আমাদের বাড়তো, আমি যে হারে পরীক্ষা দিচ্ছি সেই অনুযায়ী নম্বর আমি পাইনি, তো সেক্ষেত্রে তোমরা কি রিভিউ করতে পারো। আর এখানে রিভিউ করার জন্য প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 50 টাকা করে লাগবে, অর্থাৎ 7টা সাবজেক্টই রিভিউ করতে পারো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কত 50 টাকা করে লাগবে। এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, উচ্চ মাধ্যমিকে যদি কোনো স্টুডেন্ট ফেল করে, অর্থাৎ কোনো কারোর রেজাল্টে দেখায় যে কোনটা কি ওর ইনস্টিটিউট, এবং তোমরা যখন রেজাল্ট পেয়ে যাবে, রেজাল্ট পেয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের রেজাল্টটাকে মানে খাতাগুলোকে স্কুটিনি করতে পারো। স্কুটিনি করতে গেলে সেম তোমাদেরও প্রসিডিওর, কিন্তু তোমাদের যে অ্যামাউন্ট সেটা একটু বেশি, যেহেতু উচ্চ মাধ্যমিক তোমাদের ক্ষেত্রে 50 টাকা কী হচ্ছে স্কুটিনির জন্য। কী বললাম, তোমরা যদি একটা সাবজেক্ট স্কুটিনি করো তাহলে 50 টাকা, মানে যে সাবজেক্টে তুমি রেজাল্ট, এখন তো তোমরা বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি কোন সাবজেক্টে ফেল করেছো, যখন রেজাল্ট হাতে পাবে তখন বুঝতে পারবে যে আমরা এই সাবজেক্টে ফেল করেছি, সেই সাবজেক্টে তোমরা স্কুটিনি করতে দাও। স্কুটিনি করতে দিলে তোমাদের কী হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 50 টাকা করে লাগবে, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টের কথা বললাম। এবং যারা পাস করে গেছো, যাদের মার্কশিট শো করছে এখন, যারা পাস করে গেছো ও তাদের কোনো সাবজেক্টের রেজাল্ট, যাই যে পরীক্ষাগুলো লিখিত হয়ে গেছে, যেগুলো বাতিল হয়েছে সেগুলো তো আর স্কুটিনি রিভিউ করতে পারো না। যে পরীক্ষাগুলো তোমরা খাতা লিখিত পরীক্ষা দিয়েছো এবং সেই পরীক্ষার মধ্যে মনে হচ্ছে ধরো বাংলা পরীক্ষা দিয়েছো, বাংলা পরীক্ষার নম্বরটা একটু কমে গেছে, আমি যে অনুযায়ী লিখিত পরীক্ষা দিয়েছি সেই অনুযায়ী নম্বর পাইনি, সেক্ষেত্রে তোমরা কী করতে পারো রিভিউ করতে পারো, ঠিক আছে। তো তোমাদের রিভিউ করতে গেলে তোমাদের কিন্তু এখানে 75 টাকা করে লাগবে পার সাবজেক্টের জন্য, বুঝতে পেরেছ। তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য রিভিউ করার জন্য 75 টাকা লাগবে, এবং মাধ্যমিকের রিভিউ করার জন্য 50 টাকা লাগবে, উচ্চ মাধ্যমিকের স্কুটিনি করার জন্য 50 টাকা লাগবে, আর মাধ্যমিকের স্কুটিনি করার জন্য 40 টাকা লাগবে। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার কথা হচ্ছে তোমরা স্কুটিনি তো করবে, কীভাবে তোমরা স্কুটিনি করবে। অনলাইনে কিন্তু তোমাদের আবেদন করার জন্য ওয়েবসাইট খুলে দেওয়া হবে, এখন কোনো ওয়েবসাইট এলিজিবিলিটি নেই, কারণ যারা স্কুটিনি করবে তারা তো করতে পারবে না, তারা বুঝতেই পারবে না অ্যাকচুয়ালি কোন সাবজেক্টে তারা ফেল করেছে, কারণ ওখানে একই জিনিস লেখা থাকবে। কী লেখা থাকবে, কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট, তো তোমরা বুঝতেই পারবে না কোন সাবজেক্টে কী পেয়েছো। যাদের এরকম কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট দেখাচ্ছে তারা রেজাল্টটা সংগ্রহ করো, কবে রেজাল্ট সংগ্রহ করবে সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়ে দিয়েছে। এখন তোমাদের আমি একটা পার্সোনাল ওপিনিয়ন দেবো, তোমাদের যাদের রেজাল্টে দেখাচ্ছে যে কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট, মানে যারা ফেল করে গেছো, তারা স্কুটিনি করার জন্য আবেদন করবে কি করবে না, তাদের কি স্কুটিনি করে কোনো লাভ হবে, সেক্ষেত্রে আমি বলে রাখি যাদের যারা আবেদন করবে না তাদের ক্ষেত্রে বলে রাখি তারা বোকামি করবে। কারণ তোমরা যেই রেজাল্ট হাতে পাবে তোমরা রেজাল্টটা নিয়ে স্কুটিনি করো, যাদের একটু মনে জোর আছে যে না আমি যে পরীক্ষা দিয়েছি সে অনুযায়ী ফেল অন্তত করতে পারি না, তারা অবশ্যই স্কুটিনি করো। কারণ আমি বলি প্রত্যেক বছর কিন্তু যারা স্কুটিনি করে তার 30% স্টুডেন্ট কিন্তু পাস করে যায়। এটা কিন্তু ভালো করে তোমরা মনোযোগ সহকারে শোনো, যত স্টুডেন্ট স্কুটিনি করতে দেয় তার মধ্যে 30% স্টুডেন্ট, মানে 100 জন স্কুটিনি করতে দিলে তার মধ্যে কি
30 জন স্টুডেন্টের কিন্তু স্ক্রুটিনিতে পাশ করে যায় তারা। সেক্ষেত্রে তোমাদের বলবো, যারা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট রয়েছো, তোমাদের যাদের এরকম দেখাচ্ছে, তোমরা রেজাল্টের সঙ্গে সঙ্গে স্ক্রুটিনি করতে দিয়ে দাও, এবং যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তারাও স্ক্রুটিনি করতে দিয়ে দাও। তোমাদের 20-30% স্ক্রুটিনিতে কিন্তু পাশ করিয়ে দেয়। যে সময় পড়াশোনা করেছিলাম সেই সময় আমার মনে আছে 35% স্ক্রুটিনিতে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছিল, মানে যারা ফেল করেছিল স্ক্রুটিনি করার পর 35% পাস করে গেছে। এবং প্রত্যেক বছরে এটা ঘটে, এই কিছু পার্সেন্ট স্টুডেন্ট স্ক্রুটিনি করার পর পাস করে যায়। তাহলে যারা স্ক্রুটিনি করছো না, হয়তো বা এটাও হতে পারে তোমরা পাস করে যেতে পারতে স্ক্রুটিনি করার পর। তাই জন্য আমি অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করবো, যে সাবজেক্টে তোমরা ফেল করছো সেই সাবজেক্টে অবশ্যই তোমরা স্ক্রুটিনি করো, ও তোমাদের পাস হয়তো বা তোমরা করে যেতে পারো। আর রিভিউ যারা করতে চাও তারা অবশ্যই রিভিউ করতে পারো। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টের ক্ষেত্রে আরও একটা কথা আমি বলে রাখি, যে যদি তোমরা ধরো রিভিউ করতে দিচ্ছ কোন সাবজেক্টে, যে সাবজেক্টে সবচেয়ে বেশি নম্বর পেয়েছো সেই সাবজেক্টে রিভিউ করতে দিচ্ছ, কোনো কারণে দেখা গেল সেই সাবজেক্টের নম্বর কমে গেল, তাহলে কিন্তু তোমাদের বাতিল পরীক্ষার নম্বরও কিন্তু সেই অনুযায়ী কমে যাবে। তোমরা জানো হায়েস্ট নম্বরের উপর ভিত্তি করে বাতিল পরীক্ষার নম্বর দেওয়া হয়, সে কারণে যদি তোমাদের প্রথমের নম্বর কমে যাবে, হায়েস্ট নম্বরটা যদি কমে যায় সেক্ষেত্রে কি বাতিল পরীক্ষার নম্বরগুলো কমে যাবে। সেক্ষেত্রে খুব বুঝে শুনে তোমরা রিভিউ করতে দেবে। যারা পাস করে গেছে তাদের ক্ষেত্রে বলছি রিভিউ খুব বুঝে শুনে করতে দেবে, যদি খুব বেশি কনফিডেন্স থাকে তাহলেই তোমরা রিভিউ করতে দাও। আর যাদের মানে কি বলবো, যাদের মানে যারা ফেল করে গেছে তাদেরকে আমি প্রত্যেককে বলবো, স্পেশালি যাদের তারা প্রত্যেকের রেজাল্ট পাওয়ার পরে স্ক্রুটিনি করতে দেয় অনলাইনে, আমি একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো অনলাইনে, যতক্ষণ না এখন ওয়েবসাইট বন্ধ রয়েছে, রেজাল্ট পেলেই তোমাদের ওয়েবসাইট ওপেন করে দেওয়া হবে, তো তখন তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা স্ক্রুটিনি বা রিভিউ করবে, সমস্ত ইনফরমেশান তখন তোমাদের দিয়ে দেবো। তো তোমাদের স্ক্রুটিনি আর রিভিউ নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।